2つ交換できるんですけれども、今日は1個で大丈夫。এই যে আমার হাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বিল, এবং বিলের মধ্যেই রয়েছে কুপন, অর্থাৎ আমার ভাগ্য লটারি। তো যাই হোক, এটা হলো জাপানের একটা খুব পপুলার কনভেনিয়েন্স স্টোর, মানে যেটিকে জাপানিজ ভাষায় বলা হয় কম্বিনি। তো এই কম্বিনিটার নাম হচ্ছে 7-Eleven, এবং জাপানের মোস্ট পপুলার কম্বিনিগুলোর মধ্যে একটা। তো যাই হোক, এখানে কেনাকাটা করতে করতে ভাগ্যক্রমে আমি আপনি সবাই এটা পেতে পারেন, মানে জাপানের যে কোনো লোকই ভাগ্যক্রমে লাকিলি এই কুপনটা পায়, ফ্রির কুপন। তো চলো আজকে আমার ফ্রির কুপনে কি বেঁধেছে একবার দেখি। ফার্স্ট আমি ঢুকে গেলাম কম্বিনিতে। যাই হোক, এবার হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটাতে আমার কি বেঁধেছে, এবং এটা কুপনটা আমি ইউজ করতে চাই, ওনাকে বললাম। তো যাই হোক, এবার উনি বলল যে এখানে বেশ কয়েকটা অপশান আছে, আর এই যে একটুখানি ডেটটা আমি দেখাই, এখানে লেখা আছে 7-3, মানে শুরু হয়েছে 6-20 থেকে 7-3, মানে এই ডেটটার মধ্যে আমি কিনতে পারবো, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখে হলো লাস্ট ডেট। তো আমি তার আগেই কিনে ফেলছি, কারণ আমি যদি ভুলে যাই। তো এইখানে দেখো অনেক দইয়ের অপশান রয়েছে, এর মধ্যে এই যে একটা রেড কালার আছে স্ট্রবেরি, তার পাশে একটা ব্লুবেরি, আর তার পাশে একটা হচ্ছে প্লেন ইয়োগার্ট। তো এইখানে এই তিনটে দইয়ের মধ্যে আমি যে কোনো একটা চুজ করতে পারি। তো এই পাশে দেখো স্ট্রবেরি দইটা আমার তো ভীষণ পছন্দ, স্ট্রবেরিটা, আর প্লেনটা মোটামুটি খাওয়াই হয় ওর জন্য, আর ব্লুবেরিটা আমার সেরকম একটা খুব একটা ভালো লাগে না, আবার ভালোও লাগে যেরকম, যাই হোক। তবে স্ট্রবেরিটা যেহেতু বেস্ট, তো আমি ঠিক করেছি ওই স্ট্রবেরি দইটাই নেব। তো এখানে দেখো আবার লেখাও আছে, ওইখানে আমাকে দেখালো যে এখানে আপনার অপশানগুলো লেখা আছে, এই অপশান দিয়ে আপনি নিতে পারবেন। তো তারপর আমি খেয়াল করলাম যে ওখানে ইয়োগার্ট অপশান দেওয়া রয়েছে প্রত্যেকটা 180 গ্রামের, তো সেটা বিলের মধ্যেই মেনশান করা আছে যে আপনি কি কি নিতে পারবেন, যে আমি এটা জানতাম না, আমি দোকানে আসার পর জানলাম। তো আমি এখান থেকে একটা এই যে দই নিয়ে নিয়েছি। তো এবার চলুন আমি যাই কাউন্টারে, দেখি কি বলে, দইটা নেওয়ার পরে দেখি যে কি করে। এটা আমার ফার্স্ট টাইম, আমিও মানে প্রথম এটা অভিজ্ঞতা, এর আগে কখনো হয়নি। তো যাই হোক, এটা আমি যেই দিতে গেলাম, মানে নিয়ে বিল করতে গেলাম, তখন উনি আমাকে বলছে আমার নাকি দুটো লটারি বেঁধেছে, অর্থাৎ আমি যে বিলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বিলটাতে নাকি দুটো লটারি বেঁধেছে। ওই দেখুন বিলটার মধ্যে দুটো জায়গায় কালো কালো দিয়ে এরকম লম্বা করে দাগ দেওয়া রয়েছে, এর মানে আপনি দুটো পেয়েছেন। তো যাই হোক, আমার আবার ভাবলাম যে একই ফ্লেভারের নেবো, এর জন্য আবার একটা ব্লুবেরি আমি নিয়ে নিলাম। আজকে পুরো সোনায় সোহাগা আমি, মানে কত লাকি যে আমি একটার জায়গায় দুইখানা দই পেয়ে গেছি, আর প্রত্যেকটার দাম ছিল 160 yen করে, অর্থাৎ আমাদের দেশীয় টাকাই হচ্ছে 80 yen, 80-80, 160 টাকা। জাপানে একটা কিছু আপনি ফ্রিতে কখনো পাবেন না, বা কম দামে কিছু কিনতেও পারবেন না। তো যাই হোক, এটা পাওয়া মানে সৌভাগ্য আমার কাছে, তো তাই আর আমার আজকের দিনটা অনেক 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 খুশির। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর প্রথম অভিজ্ঞতা, আর ভাবতেও পারিনি যে একটা জায়গায় দুটো পাবো। তো উনি বলার পর আবার গিয়ে আমি একটা নিয়ে আসলাম, আর ফাইনালি উনি এখন এই বিলটা আমার রেখে দিল, কারণ আমার এটা কমপ্লিট। তো যাই হোক, এই ছিল। আর তো এখন আমার বিল চলছে, আর আমি বাড়ি গিয়ে কখন খাবো এটা, সেটাই আমি ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এর সাথে আমাদের হচ্ছে এরকম দুটো চামচ দিয়ে দিল, যে আর এইভাবে কিন্তু মানে এটা আপনি মানে কেনাকাটা করতে করতে হঠাৎ করে পেতে পারেন, মানে এরকমই একটা ব্যাপার বিলের সাথেই। আর যখন আপনি পাবেন, এটা বিলের সাথে অটোমেটিক প্রিন্ট হয়ে বেরোবে যে আপনার কুপন বেঁধেছে, বা আপনি সেই কুপনে কী কী পাবেন। তো যাই হোক, এই যে দুটো চামচ, দুটো দই, আর আমি জাপানের সব কিছুই মোটামুটি আমরা আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও ভাবলাম শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।